নমস্কার বন্ধুরা, সুরমা ভিলেজ লাইভে আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। এখন তো চৈত্র মাস, আপনারা জানেন এখন যে প্রচণ্ড রোদ হচ্ছে, বাইরে তো বের হওয়া যাচ্ছে না, মোটর রোদি প্রচণ্ড রোদ। আর এই রোদি দেল পুজো দিল্লিরা তো ঘুরছে, আর সবাই তো সবার কাজ করছে, বাড়ি তো কেউ থাকে না এখন। আর আমাদের বাড়িতে কেউ নেই, ওর দাদা দিদি সবাই তো কাজে, আর আমরা তিনজন বাড়ি, আর ওর কাকা গেছে অন্য এক কাজে, আমরা তিনজন বাড়িতে আছি, সবাই সবার কাজে ব্যস্ত। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, আমি একটু হালকা কাজ করছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল আর কষ্ট হচ্ছে, সেজন্য আপনাদের দাদা দোকান থেকে ট্যাং এনেছে, খাবো ট্যাং, খেলে অনেকটা ভালো লাগবে, সেজন্য ট্যাং আনছে। দেখুন এখন গলবো ট্যাংটা, এখানে এসো বন্ধুরা, দেখুন আমার কাটা শেষ হয়ে গেছে, আমি জলে ট্যাংগুলো দিচ্ছি, কি সুন্দর কালার হয়েছে দেখুন, একটা ঢালছি তারপরও জলটা কি সুন্দর কালার এসেছে। এখন এখনো দুটা আছে, দুইটা ঢালবো। বন্ধুরা একটা দেওয়া হয়ে গেছে, আর একটা দিচ্ছি, দেখুন কি সুন্দর, আরো কালারটা গাঢ় হয়ে গেছে, আর খেতে তো খুব মজাই হবে। আপনাদের দাদা নিয়ে এসেছে দোকান থেকে। রাজবাবু খাবার পরে আমরা সবাই খাবো। কেমন হয়েছে বলো রাজবাবু, আর খাবা, আর খাবা, খাবা, আর খাবা, খাও 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 রাজবাবু, খাই ফেলো খাই ফেলো, আমাকে রাজবাবু খাবার পরে আমরা খাবো, খাও টকুরি খাও। আমাদের কলে স্নান করতে চলে এসেছিল, স্নান করার পরে ওর বাড়ি থেকে গুছিয়ে চলে এসেছে ট্যাং খাওয়ার জন্য, সেজন্য ওকে আগে দেই, ও ছোট মানুষ, তারপরে আমরা খাবো। হাত কেটে ফেলেছে দেখুন, ব্যান্ডে দিয়েছে ডাক্তারে, রক্ত তো প্রচন্ড বেরিয়ে আছে, ওই দেখুন হাতে ব্যান্ডেজ করা আছে, কিভাবে ধরে খাচ্ছে ট্যাং। আমি দিচ্ছি এবার একটু আমি খাই বাবা খাবা, দাও দাও রাধার একটু, দাও রাধার একটু, দাও রাধার গ্লাসে করে একটু ধরো, খাওয়াই
সুন্দর লেগেছে আর গরমে খেয়ে খুব ভালো লাগছে আর আমার ফুসকি দেওয়ারও খেয়েছে ভালো হয়েছে না না ভালো লাগেনি ফাট দুরেছে ফাট দুরেছে এক গেলাসে ফাট দুরেছে আর খেতে দেবেন না আয় আয় মাগোরাজের ঘুমায় সরু সাবালের ঘুমায় আয় রাজবাবার ঘুমায় তোরা বাড়ি যাবি না